আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইটিআই স্কুল কর্তৃক আয়োজিত KZIS অনলাইন হোমস্কুলিং প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা তাসনিম অন্তরা, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ক্লাস নং 4 করবো। তো ক্লাস নং 4-এ আজকে আমরা অনুশীলনী 7 সম্পর্কে আলোচনা করব। অনুশীলনী 7-এ যাওয়ার সাথে তোমরা পৃষ্ঠা নং 81 বের করো। 81 বের করে খাতা কলম নিয়ে বসো এবং অঙ্কটি তুলো। তো দেখো 5 নম্বর অঙ্কে কী দেওয়া আছে। 5 নম্বর অঙ্কে ডাকটা হচ্ছে, দুইটি খাতার মূল্য 60 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 60 পয়সা। এখন বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য 500 টাকার একটি নোট দেয়। দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবেন? তো আসো আমরা অঙ্কের সমাধান করি। তো সমাধান, প্রথমে যা যা দেওয়া আছে তা লিখবে, অর্থাৎ দুইটি খাতার মূল্য কত দেওয়া আছে, 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে দুইটি খাতার মূল্য কত, 60 টাকা। 60 টাকাকে আমরা কী লিখতে পারি, 60.00 টাকা। তারপর দেখো একটি কলমের মূল্য কত দেওয়া আছে, একটি কলমের মূল্য হচ্ছে 45 টাকা কত, 60 পয়সা। তাহলে আমরা লিখতে পারি 45.60 টাকা। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, দুইটি কলম ও দুইটি খাতা ও একটি কলমের মোট মূল্য কত হবে, অবশ্যই যোগ। সুতরাং কি, দুইটি খাতা ও একটি কলমের মোট মূল্য, মোট মূল্য সমান, মোট মানে কি যোগ। তাহলে যোগ করো, 00 যোগ করলে কত, 0। 6 আর 0 যোগ করলে কত, 6.00। 5 আর 0 যোগ করলে কত, 5। 4 আর 6 যোগ করলে কত, 10। অর্থাৎ দুইটি খাতা একটি কলমের মোট মূল্য কত বের হয়েছে, 105.60 টাকা। এখন এই জিনিসগুলোর জন্য বিজয় দোকানদারকে কত টাকা নোট দিয়েছিল, 500 টাকার নোট। তাহলে আমরা লিখতে পারি, বিজয় দোকানদারকে দিয়েছিল, বিজয় দোকানদারকে দিয়েছিল কত টাকা, 500 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে 500.00 টাকা। তাহলে বিজয় মোট কত টাকার জিনিস কিনেছিল, 105.60। তাহলে বিজয় মোট জিনিস কিনেছিল, বিজয় মোট জিনিস কিনেছিল কত টাকা, 105.60 টাকার। ঠিক আছে, তাহলে এখন দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে, দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে সেটা বের করতে গেলে, বিজয় দোকানদারকে যে টাকাটা দিয়েছিল সেখান থেকে আমরা বিজয়ের জিনিসের যে ক্রয় মূল্য ছিল ওইটাকে বাদ দেব। বাদ দিলেই দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিয়েছে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দোকানদার বিজয়কে ফেরত দেবে, ফেরত মানে কি বিয়োগ, ফেরত দিবে কত, 0.00। উপরে 0টাকে কত ধরতে হবে, যেহেতু 6 বড় 10 ধরতে হবে। তাহলে 6 আছে কত হলে, 10 হবে 4 হলে, হাতের আছে কত, 1। এই 1 চলে আসবে কোথায়, 5-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 5 কি হয়ে যাবে, 6। 6 আছে কত হলে, তোমার 10 হবে 4 হলে, হাতের আছে কত, 1। এই 1 হয়ে যাবে কি, 0-র সাথে যোগ, অর্থাৎ 1 আছে কত হলে, 10 হবে 9 হলে, হাতের আছে কত, 1। এই 1 এই 1 এর সাথে যোগ হয়ে কত হয়ে যাবে, 2। 2 আছে কত হলে, 5 হবে 3 হলে, এত টাকা। সুতরাং দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দেবে, 394.40 টাকা। দোকানদার বিজয়কে ফেরত দিবে 394.40 টাকা। তারপর
তারপর দেখো 6 নম্বর অঙ্কের দাগটা কি দেয়া আছে। 6 নম্বর অঙ্কের দাগ দেয়া আছে যে 80 টাকা বেলাল 80 টাকা 75 পয়সার চাল এবং 35 টাকা 50 পয়সার সবজি কিনে সে মোট কত খরচ করে। আসো আমরা সমাধান করি। সমাধানে আমরা কি লিখতে পারি? প্রথমে যা যা দেয়া আছে তা লিখব, অর্থাৎ বেলাল চাউল কিনলো কত টাকার? 80 টাকা 75 পয়সা, অর্থাৎ লিখতে পারি 80 দশমিক কত 75 পয়সা, 75 টাকা। এখানে আমরা দশমিকের পরে সবসময় আলাদা সংখ্যা হিসেবে বিবেচনা করব, কারণ দশমিকের পরে একসাথে উচ্চারণ করা যায় না। তাহলে বেলাল চাউল কিনলো 80.75 টাকা, তারপর সবজি কিনলো 35 টাকা 50 পয়সার, অর্থাৎ 35.50 টাকার। তাহলে বেলাল মোট কত খরচ করলো? মোট মানে কি? যোগ। তাহলে আমরা লিখতে পারি বেলাল মোট খরচ করলো, মোট মানে যেহেতু যোগ, আমি দুটাকে কি করব, আমরা যোগ করব। যোগ করো, 0 আর 5 যোগ দিলে কত? 5। তারপর 5 আর 7 যোগ দিলে কত? 12। 12 কত? 2। হাতের আছে কত? 1। দশমিক দশমিকের মতোই, ওই যে 12-র 2 লিখেছিলাম, হাতের 1 ছিল, এই 1টা কোথায় এসে যোগ হবে? 5-এর সাথে। তাহলে 5 কত হয়ে যাবে? 6। 6 আর 0 যোগ দিলে কত? 6। তারপর 8 আর 3 যোগ দিলে কত? 8 আর 3 11, এত টাকা। সুতরাং বেলাল মোট কত টাকা খরচ করলো? 116.25 টাকা। সুতরাং বেলাল মোট 116.25 টাকা খরচ করলো। অথবা তুমি এটাকে বলতে পারো যে 116.25। ওকে, তো আজ এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে তোমাদের এসডব্লিউ থাকবে, যে দুটো অঙ্ক সিডব্লিউ করানো হয়েছে সেই দুইটা অঙ্ক তোমরা এসডব্লিউ করে স্কুলে নির্ধারিত বুথে এসে জমা দেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।